মীরের সঙ্গে মির্চি 98.3, দ্যাট ওয়াজ আফগান জলেবি, ক্যাটরিনা কাইফ, আফগান জলেবি ফ্রম দ্য সাউন্ডট্র্যাক অফ ফ্যান্টম। তো জিআই শংসাপত্র নিয়ে কথা বলছিলাম, সেটা জয়নগরের মোয়ার পাওয়া হয়ে গেছে আড়াই বছর আগে। এবার সেই সার্টিফিকেশন নিয়ে বিশ্বজয়ের ময়দানে নামতে চলেছে জয়নগরের মোয়া, পাশাপাশি নলেন, গুড়, পাটালির মতো বাংলার এই শীতকালীন খাবারগুলিকে দেশ বিদেশে শহরে পৌঁছে দিতে শুরু হয়েছে এই বিশেষ উদ্যোগ। তবে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে উপযুক্ত যোগাযোগ ব্যবস্থার খামতি, মোয়া খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সমস্যা, সেগুলিকে বাইরে পাঠানোর পথে কিন্তু বড় বাধা। সেই সমস্যা সমাধানে এসে গেছে জয়নগর ডট কম, আর সেই জয়নগর ডট কম এর শোভন রায় মণ্ডল এই মুহূর্তে আমার সঙ্গে মির্চি হটলাইনে। শোভন, আমাকে বলো, মোয়ার এই বিশ্বজয়ের গল্পের শুরুটা কি করে হলো সেটা একটু লিসনারদের সঙ্গে শেয়ার করো প্লিজ। গল্পের শুরুটা অ্যাকচুয়ালি হয়েছিল গত বছর এরকম ডিসেম্বরের দিকে। গল্প শুরু হওয়ার পিছনে বেশ কয়েকটা কারণ ছিল আমাদের। কিছু কোয়ালিটি ইস্যু ছিল মোয়ার, প্রাইসিং এর সমস্যা ছিল। যেমন ধরুন, যারা কলকাতার বাসিন্দা বা আউটসাইড কলকাতা যারা থাকেন, তাদের কাছে মোয়ার পরিচয় এটা ছিল যে একটা প্যাকেট যার গায়ে জয়নগরের মোয়া লেখা আছে, এরকম একটা কনসেপ্ট ছিল। তো আসল মোয়ার যে কোয়ালিটি, আসল মোয়ার যে কেমন প্রাইস হতে পারে, তাদের কাছে ঠিকঠাক ধারণা ছিল না। তারা ঠিক ভেজাল বা এরকম কিছু জিনিসপত্র খেয়ে সেই মোয়ার স্বাদটাকে একদিন উপলব্ধ করেছিলেন। তো আমাদের সেই জিনিসটাই সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল। এবং তারপর যেটা ছিল, আমাদের এখানকার যেসব দোকানদার এবং যে বড় দুটো দোকান এখানে আছে, যেগুলো জিআই ট্যাগ, অলরেডি জিআই ট্যাগ প্রাপ্ত, শ্যামসুন্দরের মোয়া আর ফুকনের মোয়া, এদের কাছে এদের উদ্যোগটা অনেকটা আমাদের কাজে দিয়েছে। এনারা চেয়েছিলেন যে আমাদের কাছে তো 25শে ডিসেম্বর বা 26শে জানুয়ারি বা 23শে জানুয়ারি যেসব কাস্টমার গুলো আসেন, তারা একটাই জিনিস জিজ্ঞেস করেন, দাদা আপনাদের এত সুন্দর টেস্ট, এটা কি আমরা বাইরে দিল্লিতে পাঠাতে পারেন না আপনারা, বা কলকাতাতে আপনারা কুরিয়ার করে পাঠাতে পারেন না? এদের একটাই প্রশ্ন ছিল, উত্তর ছিল যে দাদা যদি ভালো জিনিস খেতে হয় তাহলে আপনাকে জয়নগরই আসতে হবে। তো তারাও আমাদেরকে এটা বলেছিলেন যে যদি আপনারা কোন একটা ব্যবস্থা করতে পারেন যে আমাদের যেসব জায়গায় মোয়াগুলো পৌঁছায় না আমাদের কাস্টমারদের কাছে, ডিরেক্ট আপনি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। বাস্তবে কতটা বড় এই জয়নগরের মোয়া ইন্ডাস্ট্রি এটা যদি বোঝাও আমায়। জয়নগরের মোয়া ইন্ডাস্ট্রির প্রথম একটা ভুল ধারণা আছে যে জয়নগরের মোয়া কি শুধু জয়নগরেই পাওয়া যায়, এটা সবচেয়ে বড়। জয়নগরটা অ্যাকচুয়ালি একটা থানা হিসাবে ছোট ছোট পার্ট আছে, বহরু, জয়নগর, মজিদপুর, বারাসাত এইসব নিয়ে, এবং তিনটে জায়গায় পুরো এরিয়া মিলেই আর কি এই ইন্ডাস্ট্রিটা এই মুহূর্তে আছে। এবং প্রায় এই সিজনে 200-500 জন ব্যবসায়ী দোকান খুলে ব্যবসা করেন বা বাড়ি থেকে ব্যবসা করেন। এবং শুধু ব্যবসায়ী না, এই মোয়ার পিছনে যুক্ত আছে শিউলি, মানে যারা আর কি এই যে খেজুরের গুড়টা তৈরি করে, এবং কিছু কারিগর আছে যারা অলরেডি বাইরে হায়ারও হয় এবং এখানেও কাজ করে। তো যদি পুরো দেখা যায় ইন্ডাস্ট্রির লোকজন, তাহলে প্রায় 20,000-25,000 লোকজন এই সিজনে প্রত্যেকটা জায়গায় কাজ করছে এই মুহূর্তে। এবং আমাদের যে লক্ষ্য আছে, কলকাতা ছাড়া ভারতের বিভিন্ন যে প্রান্তের মেট্রো সিটি গুলো আছে, এগুলো খুব তাড়াতাড়ি ডিরেক্ট আউটলেট খোলা, যেখানে এরা সরাসরি মদ বিক্রি করতে পারে, এবং শুধু মোয়া বাকি সবকিছু করা। এবার যে দেরি করে শীত পড়লো, হ্যাঁ, মানে শীত পড়েছে কি পড়েনি ঠিক করে সেটাও অনেকে বুঝে উঠতে পারছেন না, তাতে জয়নগরের মোয়ার ব্যবসার কি কোনো ক্ষতি হলো বা কোনো প্রভাব পড়লো তার উপর? দেখুন, এটা একটাই কথা, শীত পড়ুক না পড়ুক এটা মোয়া। এবং বাঙালির প্রিয় খাবার বা প্রিয় মিষ্টির মধ্যে একটা জিনিস হলো এই মোয়া, এবং আমরা বাঙালি, এবং বাঙালি ছাড়াও আরো বাকি যেসব লোকজন আছেন তাদেরও কিন্তু মোয়া খুব বেশি ইন্টারেস্টেড এই জিনিসটা। এবং আমাদের ওয়েবসাইটটা কিন্তু শুধুমাত্র মোয়ার জন্য না, এবং এটা এখানে চিংড়ি, কাঁকড়া, মাছ, অ্যাকচুয়ালি আমাদের শুধু জয়নগর নিয়েও কনসেপ্টটা এই নয়। যখন আমরা জয়নগরের দোকানদার বা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তখন আমাদের এই হয়েছিল যে সুন্দরবন, জয়নগর ছাড়াও আরো কিছু জিনিস আছে যেগুলো সুন্দরবনে পাওয়া যায়, এবং সেগুলো বাইরে সেই একই রকম ভাবেই সঠিক মাত্রায় মানুষজন পাচ্ছে না। তার জন্যই আমাদের ট্যাগলাইনও আছে টেস্ট অফ সুন্দরবন, সুন্দরবন, এবং লোগোর কনসেপ্টটাও সেই রকম। লোগোটা যদি দেখতে পান, প্রথমে আছে কালারফুল একটা জয় লেখা, দেন নগর, জয় বলতে খুব আনন্দ, এবং নগর বলতে নগর। তো মানুষ একটা আনন্দ থাকে তখনই, সুস্থ থাকে তখনই, যে খুব পিওর থাকে, সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, এবং খুব নেচারের কাছে থাকে, প্রকৃতির কাছে থাকে। জয়নগর বা সুন্দরবন যাই বলুন, প্রকৃতির কাছে। শোভন রায় মন্ডল ফ্রম জয়নগর ডট কম, থ্যাংক ইউ সো মাচ, ডু চেক আউট জয়নগর ডট কম। অনলাইন অর্ডার দেওয়ার সুযোগ পাচ্ছেন আপনি, এন্ড ইউ কুড অর্ডার এন্ড সেন্ড জয়নগরের বিখ্যাত মোয়া টু এনিওয়ান এন্ড এভরিবডি, এভরিওয়ান, ইউ মাস্ট চেক দিস আউট, জয়নগর ডট কম। আমাদের একটা প্ল্যান আছে, 4 দিন বাদে অরিজিৎ সিং আসছে, তো সন্ধ্যেবেলায় শো হবে, তার আগে সকালবেলা ভাবছি
ওকে একটু জয়নগরের মোয়া খাইয়ে নিয়ে আসি।